আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, ভালো থাকবে, আনন্দে থাকবে। আজ আমরা ক্লাস ফাইভ আমরা এবং আমাদের পরিবেশ বইয়ের পাঠ তিন অসমের সংস্কৃতি এই পাঠটি পড়ব। তাহলে চলো সবাই মিলে শুরু করি। আমাদের অসম রাজ্যে বিভিন্ন জাতি ও উপজাতির লোকেরা বাস করে। তো আমাদের অসম রাজ্য বিভিন্ন জাতি উপজাতির মিলনভূমি। এখানে বসবাসকারী জাতিসমূহের সঙ্গে বিভিন্ন জনগোষ্ঠীর ভাষা এবং সংস্কৃতির গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। জনগোষ্ঠীদের মধ্যে বড়, কাছাড়ি, দেউড়ি, তিওয়া, গাড়ো, ডিমাসা, মিসিং এবং রাভা ইত্যাদি প্রধানত উল্লেখযোগ্য। এছাড়াও ভারতের বিভিন্ন প্রান্তের হিন্দি, বাংলা, নেপালি ইত্যাদি ভাষাভাষী লোকও অসমের বাসিন্দা। অসমে বসবাসকারী জাতি জনগোষ্ঠীসমূহ নিজস্ব ভাষা, সাহিত্য, সামাজিক রীতিনীতি, সাজপোশাকের বৈশিষ্ট্য, অলঙ্কার এবং উৎসব অনুষ্ঠান ইত্যাদিতে সমৃদ্ধ। এইসব জাতি জনগোষ্ঠীর নিজস্ব সংস্কৃতি আছে। তো এইসব সংস্কৃতির ভিত্তিতেই আমাদের বৃহৎ সংস্কৃতি গড়ে উঠেছে। তাই সংস্কৃতি বলতে সম্মিলিত এক সংস্কৃতির কথা বোঝা যায়। অসমে বসবাসকারী সব জাতি জনগোষ্ঠীর ভাষা, সাহিত্য, সঙ্গীত, নৃত্য, আচার ব্যবহার, সাজ পোশাক, অলঙ্কার, বিবাহের পদ্ধতির সঙ্গে ধর্মীয় ধ্যান ধারণার সমন্বয় সাধিত হয়ে আমাদের সংস্কৃতি গড়ে উঠেছে। অসমীয়া সংস্কৃতিতে মহাপুরুষ শ্রীমন্ত শঙ্করদেবের অবদান উল্লেখযোগ্য। এই মহাপুরুষের আবির্ভাবের পরই অসমীয়া জাতির গঠন প্রক্রিয়া অধিক সংহত এবং গতিশীল হয়ে ওঠে। এই মহাপুরুষের অবদানের ফলেই অসমীয়া সমাজে এক শক্তিশালী অসমীয়া সংস্কৃতি গড়ে ওঠে। মহাপুরুষ শ্রীমন্ত শঙ্করদেব ব্যতীত অসমীয়া সংস্কৃতির কথা ভাবা যায় না। তিনি একদিকে যেভাবে গীতপদ, নাটক ইত্যাদির সৃষ্টি করেছেন, তেমনি অন্যদিকে নিজস্ব উদ্ভাবনী দক্ষতার সাহায্যে খোলতাল বা করতাল ইত্যাদির সৃষ্টি করে অসমীয়া সংস্কৃতিকে এক স্বকীয় রূপে প্রতিষ্ঠিত করেছেন। মহাপুরুষ শ্রীমন্ত শঙ্করদেব সৃষ্ট নামঘর এবং সত্র অসমীয়া কৃষ্টির স্তম্ভস্বরূপ। শ্রীমন্ত শঙ্করদেব প্রবর্তিত সত্রিয়া নৃত্য সমগ্র ভারতে সম্মান লাভ করেছে। তো আজ এ পর্যন্তই থাক। আমার আগামী ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হবে। সবাই ভালো থেকো, আনন্দে থেকো। সবাইকে ধন্যবাদ।